রাতে বউয়ের সাথে অনেক ঝগড়া করেছি। ওকে বলেছি, তুমি যদি মানুষের বাচ্চা হও তাহলে আমার সাথে কথা বলবে না, বাস কাজ হয়েছে, আর কথা বলে না, খালি রাগে আর ফুলে সারা রাত নাক টেনে কান্না করেছে, না নিজে ঘুমাচ্ছে না আমাকে ঘুমাতে দিচ্ছে। সকালে খেতে বসে দেখি আজব কাণ্ড, আমার খাওয়ার পাশে খাতা কলম রাখা। বললাম, এগুলা কি? বউ তার খাতায় কি যেন লেখলো, তারপর আমাকে দেখালো, আমি পড়লাম। লেখা আছে, আমি মানুষের বাচ্চা তাই কোনো কথা নাই। আজব কাহিনী, রাতে ঘুমানোর আগে আমি শুয়ে আছি, সে গুনগুন করে গান গাইছে আর চুল আঁচড়াচ্ছে, কি চমৎকার দৃশ্য। আমি খাতায় খসখস করে লিখলাম, প্রিয় জানু, আগামীকাল সকাল 8টায় আমার অফিসে একটা জরুরি মিটিং আছে, প্লিজ সকাল 7টায় আমাকে ডেকে দিও। চিঠিটা বউয়ের হাতে দিয়ে আমি ঘুমিয়ে গেলাম। ঘুম থেকে উঠে দেখি 9:35, চিৎকার দিয়ে উঠে বসছি, এইটা কি? পাশ ফিরে দেখি বউ নাই, বউয়ের জায়গায় একটা চিঠি। তাড়াতাড়ি করে খুলে দেখি একটা লেখা, ও ওগো শুনছো, সকাল 7:30 বাজে, প্লিজ ওঠো, তোমার দেরি হয়ে যাচ্ছে। এখন কেমন লাগে?